জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল সহ স্থানীয় 18 দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রতিবাদে স্থানীয় 18 দলের ডাকে সোমবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আধাবেলা হরতাল চলছে। ভোর 6টা থেকে উপজেলার সকল রুটে দূরপাল্লার বাস ট্রাক বন্ধ থাকলেও লোকাল যানবাহন চলাচল করছে। তবে দোকানপাট বেশিরভাগ বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে শহরের কোথাও পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের। সম্প্রতি পাঁচবিবিতে হরতাল অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা শহরের একটি দোকানে অগ্নিসংযোগ ও ছাত্রলীগ যুবলীগের দুই নেতার পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় শনিবার পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল সহ স্থানীয় 18 দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হলে স্থানীয় 18 দল এ হরতালের ডাক দেয়।